আজ ধনতেরাস, ধনলক্ষ্মী দেবীর আবির্ভাব দিবস। তো শুরু করছি চলো আজকের ব্লগ এখান থেকেই। আর এই ধনতেরাসের দিনে সবাই কেনাকাটা করে নিজের জন্য বা নিজের ঘরের জন্য বা নিজের প্রিয় কাছের মানুষদের জন্য। আমিও করেছি কিছু কেনাকাটা। তো আজ কী কী কেনাকাটা করলাম শেয়ার করব আজকের এই ব্লগে, আর কী গিফট পেলাম সেটাও দেখাবো। আগের দিন যে প্ল্যামের আমি ডে ক্রিমটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখনও ওপেন করিনি, মানে এটা তো মার্টিন থেকে এসেছিলো, তোমরা দেখেছিলে। তো চলো এটাই আজকে ইউজ করি, দেখি ক্রিমটা কেমন। তো ঝটপট চলো রেডি হয়ে নিই ক্রিমটা মেখে, দেখি কতটা ফর্সা ভাব আনতে পারে এই ক্রিমটা আজকে, চলো দেখে নিই। আজকে ধনতেরাস মানে ধনত্রয়োদশী, তো আজকে সেই জন্য আমি যাচ্ছি ওবারে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে করবো ধনতেরাসের জন্য কিছু ছোট ছোট শপিং, কিছু নিজের জন্য কিছু ফ্যামিলির জন্য, সেই জন্যই আজকে যাবো ওবারে। আর ধনতেরাসের গল্পটা হয়তো আমরা অনেকেই জানি, এ আগে হয়তো এই ধনতেরাসে গিফট কেনার এত রিচুয়ালস ছিল না। ধনতেরাস মানে হচ্ছে ধনত্রয়োদশী, মানে দেবী ধন্বন্তরী দেবীর আজকে আবির্ভাব ঘটেছিল ওই সাগর মন্থনের সময়। তো এই জন্যই এই দিনে দেবী ধন্বন্তরীর পুজো করা হয়, মানে চার হাতি লক্ষ্মী মানে ধনলক্ষ্মীর পুজো করা হয়, যার বাহন কুবের। তো চলো এইটুকু ইনফরমেশান আমাদের জানা ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, চলো ঝটপট রেডি হয়ে নিই। আর ক্রিমটা কিন্তু বেশ ভালো, একদম রেডি হয়ে নিয়েছি। তো পিছনে দেখতে পাচ্ছ আমার ব্যাগটা রয়েছে, জাস্ট যাচ্ছি দুদিনের জন্য। আজকে হচ্ছে ধনতেরাস, আজকে যাব, কালকে থাকবো, পরশু দিন আবার চলে আসবো। তো চলো যখন রেডি হয়ে নিয়েছি তো অপেক্ষা কিসের, বেরিয়ে পড়া যাক। আরে দাঁড়াও দাঁড়াও, বেরোবো তো বটে, আগে চশমাটা পরে নিই, চশমা ছাড়া চোখে এখন দেখতেই পাই না রাস্তাঘাটে বেরিয়ে। তো ধাক্কা খেয়ে আবার যদি কিছু হয়ে যায় তার থেকে চশমাটা পরে নেওয়াই ভালো। তো চলো শুরু করছি আজকের ব্লগ এখান থেকেই। ওয়েলকাম টু মাই ফ্যামিলি, ওয়েলকাম টু বিয়ার নিউ এক্সাইটিং ব্লগ। আমি সাথেই চলে এসেছি আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে, শেয়ার করবো ধনতেরাস স্পেশাল ব্লগ। তো চলো কথা বলতে বলতে চলে এসেছি পার্লারে। অনেকদিন আইব্রোটা করানো হয়নি, সামনে তো কালী পুজো, তো আইব্রো না করালে মুখটা কেমন একটা লাগে, তো সেই জন্য পার্লারে চলে এসেছি, করাবো আইব্রো। চুল তো পুজোর সময় কেটে নিয়েছিলাম, তো পার্লারে তেমন একটা ভিড় নেই, তো একজনই শুধুমাত্র আইব্রো করছে, তার করা হয়ে গেলে দেন আমি করবো। দেখো পিছনে এই দিদিটা আইব্রো করে দিচ্ছিল একটা দিদিকে, তো তার আইব্রো করা হয়ে গেলে আমিও আইব্রো করে নিয়েছি, দেন পার্লার থেকে ঝটপট বেরিয়ে পড়েছি। আর বাইরে ছিল চরম রোদ্দুর, মামনি বলেছে ছাতা নিয়ে যেতে, তো ছাতাটা নিয়ে করবোটা কি, সেই জন্য রোদ্দুরকে ওভারটেক করে চলে এসেছি বাড়ি। আর এই বাড়ির সামনে নিজেদের দোকানের লোগোটা দেখে না কী ভালো লাগে। দোকানে এসেই দেখলাম যে বউ ভাই টাঙিয়েছিল রুনি লাইটগুলো, আর ভাই দোকানেই ছিল, যেহেতু ধনতেরাস পড়েই গেছে তো দোকানে থাকাটাই স্বাভাবিক। তো আর গেটের মুখে এখানে বোন বড় বড় করে কলিং বেল লিখে দিয়েছে, কারণ সবাই এসে ডাকে বোঝা যায় না, তো কলিং বেল যখন নক করবে তো আওয়াজ বেল বাজবে জানা যাবে। তো চলো বাড়িতে যখন এসেই পড়েছি, বাড়ির ভেতরে যাওয়া যাক, দেখা যাক সবাই কী কী করছে। আজকে প্রচুর লেগেছে, বাপরে কেমন লাগছে অবশ্যই জানি। তো এখানে আইব্রো দেখে চলে এসেছি রান্নাঘরে, রান্না করছে মা, কি রান্না হচ্ছে চলো সেটাই তোমাদেরকে এখন দেখাই। তো বাড়িতে এসে দেখি মা রান্না করছে, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ও বা আজকে মা আমার জন্য চিকেন রান্না করছে, যেহেতু আমি আসবো সেই জন্য মা চিকেন রান্না করছে। আর আমি অনেকটা বেলাতেই এসেছি, আর সকালবেলা মা বানিয়েছিল ঘুগনি, আর আমি ঘুগনি খেতে না খুব ভালোবাসি, সেজন্যই মা ঘুগনি বানিয়েছে। আর এখানে লেবু কেটে রেখেছে, দেবে চিকেনে আর ভাতও রেডি। তো চলো যখন বেড়া করে এসেছি তো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই, প্রায় এখন আড়াইটে মতন বাজছে, বেশি দেরি করলে তো অনেক দেরি হয়ে যাবে খেতে, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলে তো অনেক কাজ। তো বিকেল হয়ে গেছে, উঠেও পড়েছি, তো কী করব, দেখো এই গাছগুলোতে কত পদ্ম ফুল ফুটেছে, এই গাছটায়, তারপরে আমাদের বাড়ির পিছনে ওই গাছটাতে অনেক পদ্ম ফুল ফুটেছে। তো বিকেলবেলা ঘুমোই নিয়ে শুয়েছিলাম, জাস্ট উঠলাম, দিয়ে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ধনতেরাস রয়েছে তো দোকানে লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা থেকে শেয়ার করতে চলেছি আজকে আমি কী কিনবো, তো অবশ্যই কিছু প্ল্যান আছে, এখনও রিভিল করছি না, যখন কিনবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে আমি ধনতেরাস উপলক্ষে কী কিনলাম, আর এ বাড়িতেই মা কী নিল, মানে ভাই বোন কী দিল মাকে, সেটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। তো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করবো আজকের ব্লগ তোমাদের অনেক অনেক অনেক। বলেছিলাম আমার বোনও গাছ ভালোবাসে, সেজন্য দেখো এই গোলাপ গাছটা কিনে নিয়ে এসেছি, সুন্দর ফুলগুলো হয়েছে দেখতে, অনেকগুলো ফুল ধরেছে। আর দেখো এই আর একটা একটু ডিফারেন্ট কালারের গোলাপ, বেশ একটু লং লং চমক। তো চলো এই গাছগুলোতে এখন ঝটপট জল দেবো, জল নিয়েছি। আর এখানে দেখেছো কী সুন্দর একটা ফুল হয়েছে, তো চলো এগুলো তো অল্প অল্প করে জল দিয়ে দিই,
যে ক্যাকটাসগুলো আগের দিন আমরা ইয়েতে দেখেছিলাম, দেখো সেই ক্যাকটাসগুলো আমাদের এই বাড়িতে রয়েছে। আর এগুলোতে সিমেন্ট পড়েছে, এগুলোতে অন্য কিছু ভেবো না, এগুলোতে সিমেন্ট। এই পাঁচিলটা যখন হয়েছে তখন সিমেন্ট পড়েছে। আর এই একটা ক্যাকটাস, আর দেখেছো এই দুটো ক্যাকটাস বেরিয়েছে। অ্যাডিনিয়াম গাছটা আমি নিয়ে এসেছিলাম, সেটা কোন টবে প্লেস করে দিয়েছে। তো এটা 5 নম্বর গাছ নিয়ে এসেছিলাম, তো কালারটা একটু ইউনিক ছিল কালারটা। তো চলো মগে তো জল রেডি, গাছে জল দেওয়া কমপ্লিট। তো চলো না কালসে কিছু। গাছে জল দেওয়ার পরে দেখি সৌরভ এসছে, আর সাথে নিয়ে এসছে এই দুটো ড্রাগন ফল আর এই সিঙ্গাপুরি কলা। তো যাই হোক, ড্রাগন ফলটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। তো দেখো বসে পড়েছি ড্রাগন ফলটা নিয়ে কাটতে, ভালোভাবে ধুয়ে একটা ছুরি প্লেট নিয়ে বসে পড়েছি, আর খেয়ে দেখবো এটা কেমন খেতে। বাড়ির মোটামুটি সকলেই খেয়ে নিয়েছে আমি বাদে। তো আমি বোনকে বলেছিলাম যে কোথাও পেলে একটু নিয়ে আসিস, তো আলটিমেটলি সৌরভের বাড়িতে ছিল, ও নিয়ে চলে এসছে। আর আজকে ট্রাই করবো লাল ড্রাগন ফল। এটা লাল কালারের ছিল, দুটো কালারের হয়, এটা ছিল লাল কালারের। তো চলো এটা খেয়ে দেখি এটা কেমন খেতে। মোটামুটি ভালো খেতে, হালকা টেস্টলেস লাগলো। দেন দোকানের সামনে পুজোর সময় যদি বাড়িতে একটু লাইট না লাগায় তাহলে কি ভালো লাগে বলো? টুনি লাইট লাগিয়ে দোকানটা বাড়িটা অন্যরকম একটা লুক দিচ্ছে। তো ধনতেরাসের সময়সীমা যখন স্টার্ট হয়ে গেছে, দোকানে কাস্টমার আসাও স্টার্ট। তো সকলকে জানাচ্ছি হ্যাপি ধনতেরাস, সকলের ধনতেরাস খুব ভালো কাটুক। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের নূপুর, মা কালীর। দেখেছো কি সুন্দর দেখতে, ছোট ছোট। দেন মায়ের পিছু পিছু আমিও ঠাকুর ঘরে, কারণ টাইম যখন চলছে, ধনতেরাসের গিফটও যখন ঘরে চলে এসছে, তো ঠাকুরের কাছে দিয়ে দেওয়াই ভালো। অপেক্ষা কিসের? তো মা কালীর চরণটা অনেক দিন আগে থেকেই আনা আছে, তো পরানো ছিল নূপুর, আজকে এটা নতুন দিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানি। ধনতেরাসের গিফট ঠাকুরের জন্য নূপুর, নূপুর। এবার হচ্ছে আমি ওটা পিছু নেবো, তো কী নেবো তো দেখাবো। তাহলে চলো ঝটপট যাই আর দেখে নিই আমি কি গিফট নিয়েছি আজকে। আজকের দিনে একটু সোনার উপর নেওয়াটাই তো ভালো বলো? তো চেষ্টা করেছি একটু সোনার উপর মধ্যে কিছু নেওয়ার। নিয়েছিলাম এই রূপোর সাপটা, যেটা ছিল আমাদের ওই বাড়ির শিব ঠাকুরের জন্য। তো সাপটা তো নিয়েছি, সাথে নিয়েছিলাম এই একটা রূপোর বাটি। অনেক কদিন থেকে ভাবছিলাম যে একটা রূপোর বাটি নেব, তো বোনকে বলেছিলাম নিয়ে আসার জন্য। তো দুটো বাটির মধ্যে কনফিউজড হয়ে গেছি যে কোন বাটিটা নেব। দিয়ে ভাবলাম না, ছোট বাটিটা একটু ওয়েটই ছিল, তো ভাবলাম না দরকার নেই, বড়টাই নিই, দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমাদের ঘরে শিব ঠাকুরের জন্য এই সাপটা নিয়েছি। তো ধনতেরাসে বাড়ির জন্য হলো এই সাপটা, আর নিজের জন্য এই রূপোর বাটিটা। ভেবেছিলাম সোনার কিছু নেব, কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি হয়ে যাচ্ছে সোনার। তো এবছরে ভাবলাম না থাক, এই রূপোর বাটিটাও নিয়ে নিই, আজ নয় কাল রূপোর বাটিটা ঠিক কাজে লেগেই যাবে। তো বোন এটাকে ভালো করে প্যাক করে দিচ্ছে, কারণ এটা এখন ঢুকে যাবে আলমারিতে। এটার এখন প্রয়োজনীয়তা এই মোমেন্টে নেই, জাস্ট অরিজিৎ আসলে ওকে একবার দেখিয়ে নেব। ও সাপটাও এখানে বোন প্যাকিং করে দিয়ে দিল। এই ছিল আমার ধনতেরাসের কেনাকাটা। তোমরা ধনতেরাসের দিন কে কী কেনাকাটা করলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। আর সম্পূর্ণ বিলটা পে করে নিয়েছি, তারপরে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। মা এই শোপিসটা আমাকে গিফট করলো ফর ধনতেরাস, যেটা ছিল লক্ষ্মী গণেশের একটা মূর্তি। ভেতরের প্লেটিংটা ছিল সম্পূর্ণ রূপোর, একটা সুন্দর দেখতে, আর তার উপরে কিন্তু মিনে দিয়ে কাজ করা, বেশ ভালো লাগলো। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করি। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।